তুরস্কের আন্তালুইয়া অঞ্চলের ঐতিহাসিক সারিহাসিলার মসজিদটি পুনরায় নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। 600 বছরের পুরনো এই মসজিদটির সংস্কারের কাজ 2019 সালে শুরু হলেও করোনা মহামারী এবং অন্যান্য কারণে তা দীর্ঘায়িত হয়। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়ার পর মুসল্লিদের জন্য আবারও উন্মুক্ত হওয়ায় মসজিদটি এলাকায় একটি নতুন প্রাণের সঞ্চার করেছে। স্থানীয় জনগণের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত, কেননা মসজিদটির ইতিহাস ও সাংস্কৃতিক মূল্য তাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেদ ওরহান কেন বলেছেন, সংস্কার কাজ শুরু হয় 2019 সালে। এটি সম্পন্ন হতে 18 মাস সময় লাগার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সংস্কারের সময় 3 বছর বৃদ্ধি করা হয়। এখন এটি সম্পন্ন হয়েছে এবং নামাজের জন্য মসজিদটি আবারও খুলে দেওয়া হয়েছে। 600 বছর আগে মসজিদটির যে মিহরাব, মিম্বর ও গম্বুজ তৈরি করা হয়েছিল সেগুলো এখনও আছে। বিশেষজ্ঞরা মসজিদটির কাঠের তৈরি ছাদ, দুর্বল হয়ে যাওয়া দেওয়াল, ওঠানের মেঝে এবং বিশ্রাম করার জায়গাটি খুবই সতর্কতার সঙ্গে সংস্কার করেছেন। তাদের লক্ষ্য ছিল 100 বছরের পুরনো এই মসজিদটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, যেন তারাও অসাধারণ এই স্থাপত্যটি দেখতে পারে। পুরনো এই মসজিদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটির মিহরাব, মেঝে, ছাদ, দরজা, জানালা, নারীদের স্থান, মিম্বর সবকিছু কাঠের তৈরি। ধারণা করা হয় আনাতোলিয়ান সেলজুক আমলে এটি তৈরি হয়।